হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনার সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে দ্বিতীয় পার্ট আপনাদের দেখাবো অর্থাৎ আমি গত পর্বে যে আপনাদের রিপারেশনটার রিভিউ দেখাইছিলাম সেটার আরও কিছু রিভিউ রয়েছে আরও কিছু সিস্টেম রয়েছে এটার মধ্যে আরও কিছু ফ্যাসিলিটি রয়েছে সেগুলো আমি আপনাদের দেখাই দেবো ঠিক আছে তো আমি গত পর্বে কিছু সিস্টেম আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম এবং গত পর্বে আমি আপনাদের ফায়ারভেসের কন্ট্রোল সিস্টেম আমি আপনাদের লাইভ দেখাইছিলাম বাট এই পর্বে ওটা আমি করব না না সমস্যা হয় ঠিক আছে সো আমি জাস্ট আপনাদের অ্যাপ্লিকেশনের যে রিভিউটা আছে সেটাই এখন দেখাই দেবো ঠিক আছে সো প্রথমে আমি ফায়ারভেসি এখানে আগে থেকে লগ ইন করে নিয়েছি এবং এটার আমি অ্যাপ্লিকেশনটা আবার ওপেন করছি ঠিক আছে সো আমাদের যেহেতু আগে থেকে একটা অ্যাকাউন্ট করা ছিল আমি গতবার আপনাদের অ্যাকাউন্ট করা দেখাই দিয়েছিলাম ঠিক আছে আজকে আমি আপনাদের দেখাবো যে রেফারের মাধ্যমে কেউ ইনকাম করতে পারবেন অর্থাৎ রেফার করলে যে আর আদৌ টাকা হয় কিনা ঠিক আছে সো দেন দ্বিতীয়বার আমরা অ্যাপ্লিকেশনটা অ্যালাউ করে দেব ও কী আর লগ ইন সিস্টেম চলে আসছে এখন আমি আপনাদের দেখাবো যে এটার মধ্যে আপনার এরকম একটা সিস্টেম করা আছে যেটা আমি আপনাদের গত বলেছিলাম না ঠিক আছে সেটা হচ্ছে যে আপনি যে মোবাইল দিয়ে অ্যাকাউন্টটা করবেন সেই মোবাইল ছাড়া অন্য কোনো মোবাইলে যদি আপনি সেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে চান সেক্ষেত্রে কিন্তু লগ হবে না ঠিক আছে সো এই সিস্টেমটা কেন করা হয়েছে ইদানিং আর্নি অ্যাপ্লিকেশন একটা বড় সমস্যা করে ইউজাররা সেটা হচ্ছে যে আপনার একটা অ্যাকাউন্টের মধ্যে দুইটা অ্যাপ্লিকেশন দিয়ে কাজ করে ঠিক আছে দুইটি অ্যাপ্লিকেশান দিয়ে কাজ করে এবং তারা তাড়াতাড়ি কাজ করতে চায় অথবা তারা হ্যাকিং হ্যাকিংয়ের সিস্টেমটা করতে চায় ঠিক আছে সো আমি এটার মধ্যে আরো কিছু ফ্যাসিলিটি অ্যাড করব সেটা হচ্ছে রুটেড ফোনে যাতে ইউজাররা এই অ্যাপটা ইউজ করতে না পারে সেই সিস্টেমটা করা হবে ঠিক আছে সো ওটার মধ্যে কাজ চলছে আমি আগেই বলেছি সো এই সিস্টেমটা করলে কি হবে যে যাদের ফোনটা বেশি রুট থাকে সো তারাই গুলো হ্যাক করার প্রসেসটা অ্যাপ্লাই করতে থাকে ঠিক আছে কারণ রুটেড ফোনে আর কি এগুলো করা সহজ হয় অনেক পেশন রয়েছে এপিকে এডিটর তারপর আপনার লাখি ফেতা তারপর অনেকশন রয়েছে সেগুলো দিয়ে করতে পারে ঠিক আছে যাই হোক এখন আমি আপনাদের দেখাই যে ডিভাইস আইডি অর্থাৎ আমি যদি এই ফায়ারভেস থেকে ডিভাইস আইডিটা চেঞ্জ করে দিই যেহেতু আমার আমাদের এই ফোন দিয়েই কিন্তু আমরা অ্যাকাউন্টটা করেছিলাম এটা ডিভাইস আইডি কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি ফায়ার ফায়ারভেসে ঠিক আছে এটা হচ্ছে নাইন ওয়ান ওয়ান ফাইভ থ্রি সিক্স ওয়ান জিরো ওয়ান নাইন ফোর জিরো থ্রি ওকে সেভেন এখন আমি যদি এর জায়গায় এখানে এইট দিয়ে দিই তাহলে দেখেন কি হয় আমরা লগ ইন হবে কি দেখাই প্রথমে আমি এটাতে লগ ইন করি জিরো জিরো ওকে দেন দেওয়ার পর এখানে আমরা পাসওয়ার্ড দেবো ঠিক আছে ওকে বিহার্স আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখন যদি আমরা লগিং করি তাহলে কিন্তু লগিং হবে সেহেতু আমি ফায়ারবেসির ডাটা চেঞ্জ করি নাই এখন যদি আমি ফায়ারবেসি সেভেনের জায়গায় এইট দিয়ে দিই তাহলে এখানে দেখেন আমাদের কী আসে স আমি এখন লগিংয়ে ক্লিক করি ও সরি বিহার্স আমি এখানে এইট তো দিয়েছি বাট এখানে ইন্টার করতে ভুলে গিয়েছি সরি আমি আবার এখানে লগ আউট করে আপনাদের দেখাচ্ছি টু এইট ওকে বিহার্স আমরা এখন এখানে ই ফায়ারভেসি ডাটাটা এন্টার করে দিলাম অর্থাৎ সেভেনের জায়গায় এড করে দিলাম ঠিক আছে আমাদের ডিভাইস আইডিটা এখন আমরা লগ ইন ক্লিক করি এখন লগ ইনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে চলে আসছে ওয়ার্নিংটা ইউ ক্যান লগ ইন অনলি রেজিস্টার্ড মোবাইল দিস মোবাইল ইজ ডিফারেন্ট সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দিস ডিভাইস আইডি হচ্ছে আপনার যে এখানে দেখতে পাচ্ছেন সেভেন অর্থাৎ আমরা যে ডিভাইস দিয়ে অ্যাকাউন্ট করেছি সেটা হচ্ছে দিস ডিভাইস আইডি ঠিক আছে এবং রেজিস্টার্ড আইডি এখানে দেখা যাচ্ছে আপনার ওয়ান নাইন ওয়ান ওয়ান ঠিক আছে অর্থাৎ এখানে দুইটা আপনার ডিভাইস আইডি হওয়ার কারণে এখানে কিন্তু আপনি লগ করতে পারছেন না ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আপনার আর ফোনের ডিভাইস আইডি এবং এই ফার্মেসি স্টোর স্টোর করা ডিভাইস আইডিটা ম্যাচ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি লগ করতে পারবেন না ঠিক আছে সো এটা আমি আপনাকে দেখে দিলাম এখন যদি আমরা এখানে পুনরায় সেভেন করে দিই তাহলে দেখবেন এখানে লগ ইন হয়ে যাবে ঠিক আছে ওকে আমরা এটা ওকে প্রেস করে এখানে আমরা আবার লগ ইন ক্লিক করি এখন দেখবেন এটা লগ ইন হয়ে যাবে ঠিক আছে জাস্ট এটাও আমরা দশ মিনিট অর্থাৎ দশ থেকে পনেরো মিনিট আমি এই ভিডিওটা করব বেশি লম্বা করে লাভ নেই ঠিক আছে সো অনেকে কিছু আপনাদের দেখানোর বাকি আছে সে আর কি ছোট ছোট ভিডিও আকারে আপনাদের দেখতে হবে কেননা এখানে আর কি আমাদের গ্রামে এখানে ওয়াইফাই নেই সেম বি আমাদের কাজ করতে হয় ঠিক আছে যাই হোক এখানে আমরা ইন্টারভিউটা এটা স্কিপ করে দিলাম এখন এখানে আপনাদের আমি আগে দেখায় দিয়েছিলাম গোলা এবং এখানে কি কি কাজ রয়েছে সেটা কিন্তু আমি আপনাদের দেখাই ঠিক আছে সো এখানে আপনার রেফার করে ইনকাম করতে পারবেন সেই সিস্টেমটা আমি আপনাদের পরবর্তীতে দেখাই দেব আপনি শুধুমাত্র রেজিস্টারের নাম্বার সারা অন্য কোনো নাম্বার দিলে কিন্তু আপনার রেফার অ্যাক্ট হবে না শুধু সেই নাম্বারটা দিলেই আপনাদের রেফারটা অ্যাক্ট হবে ঠিক আছে এবং এখানে বোনাস সিস্টেমটা আমি দেখাইছিলাম কিনা আমার মনে নেই আমি আপনার আবারো দেখাই দিতেছি এখানে বোনাস অপশানে আপনারা ক্লিক করবেন প্রথম কাজ হচ্ছে আপনার এপ্লুয়েশনের বোনাস সিস্টেম আপনার প্রতিদিন দুই ঘন্টা পর পর এখান থেকে আর কি পনেরো অর্থাৎ তিরিশ পয়েন্ট করে আপনারা নিতে পারবেন ঠিক আছে একটা ইন্টারশিয়াল অ্যাপ চলে আসবে এখানে আপনার পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে অটোমেটিক এখানে সাকসেসফুল চলে আসবে আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পারবেন এখানে সাকসেসফুল লেখা রয়েছে ঠিক আছে এবং একটা সাউন্ড হবে দেখেন এখানে তিরিশ পয়েন্ট হয়ে গেছে আপনারা জাস্ট এটা ব্যাক করে দেন এবং দেখেন এখানে দুই ঘন্টা চালু হয়ে গেছে এটা অটোমেটিক টাইমারটা শেষ হয়ে যাওয়ার পর আপনাদের এটা আপনার অটোমেটিক আপনার বাটনটা চলে আসবে ঠিক আছে এবং এখানে আরেকটা সিস্টেম ব্রাউজিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাউজিং এই ব্রাউজিংয়ের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন ওকে ওকে আমরা ক্লিক করি এখান থেকে আপনার ব্রাউজিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন আপনার প্রত্যেক ব্রাউজিং রিফ্রেশের পর আপনার একটা করে ইন্টারসিয়াল অ্যাট লোড হবে আপনার প্রত্যেক ব্রাউজার ব্রাউজ অর্থাৎ আপনি যখন কোনো অ্যাড্রেসে ক্লিক করবেন বা কোনো লিঙ্কে ক্লিক করবেন তখন যে এই যে আপনার উপরে কর্নারের যে একটা লাল ই দেখতে পাচ্ছেন ওটা কমপ্লিট হয়ে গেলে দেন এখানে দেখতে পাচ্ছেন আপনার সাইটে একটা সেকেন্ড চলে আসছে এই যে পঁচিশ সেকেন্ড এটা যখন জিরো হয়ে যাবে তখন এখানে অটোমেটিক ইন্টারসিয়াল অ্যাট চলে আসবে ঠিক আছে আপনি এখানে ব্রাউজ করেন কোনো সমস্যা নেই এখানে অনেকগুলা ফ্যাসিলিটি রয়েছে এখানে একদম ব্রাউজিংয়ের ব্রাউজারের যতগুলো আর কি সাইট থাকে সমস্তগুলো এগুলা অ্যাড করা অ্যাড করা হয়েছে ঠিক আছে এবং এখানে আপনাদের এই যে এখানে স্ক্রিন বাটনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি লং প্রেস করলে আপনার স্ক্রিন অটোমেটিক চলে যাবেন এবং আর কিছু সিস্টেমে এখানে অ্যাড করা হবে দেখেন এখানে আমাদের টাইমার শেষ এখানে একটা ইন্টারেশাল অ্যাড চলে আসার কথা ঠিক আছে সো দেখেন এখানে ইন্টারেশাল অ্যাড করে আসছে এখন এখানে যদি আপনি চার সেকেন্ড ওয়েট না করে কেটে দিন তাহলে কিন্তু আপনি সরাসরি স্ক্রিনে চলে যাবেন এখানে চার সেকেন্ড হলে আপনি কাটবেন ঠিক আছে সাকসেস লেখা চলে আসবে অকিবয়ার মেবি এখানে সাকসেস লেখা দেই নাই ওকে আমরা একটা ব্যাক করি অকিবোর ব্যাক করার পর এখানে এখানে চলে আসছে এখন যদি আমরা এখানে আবার একটা যে কোনো একটা অপশনে ক্লিক করি যেখানে একটা প্রগ্রেস চালু হয়ে গেছে এবং যেখানে টাইমার উঠতো সেখানে কিন্তু একটা ক্রস চিহ্ন চলে আসছে এখানে ক্লিক করলে আপনার এটা ব্রাউজিং এটা অফ হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এই লিঙ্কে যাওয়াটা অফ হয়ে যাবে যাই হোক আমরা এখানে স্ক্রলিং হচ্ছে তো আমাদের জিমেইল আমরা যে জিমেইল লিঙ্কে গিয়েছিলাম সেই জিমেইল লিঙ্কটা এখানে চলে আসছে যখন আপনাদের এখানে প্রগ্রেস ব্যাটার হাইড হয়ে যাবে অর্থাৎ দেখে এখানে আপনারা আবার সেকেন্ডটা চলে আসছে এবং এভাবে আপনারা প্রত্যেকটা ব্রাউজিং অর্থাৎ প্রত্যেকটা রিফ্রেশের পরপরই আপনাদের একটা করে ব্যানার অ্যাড আসবে তিরিশ সেকেন্ড পরপর সো তিরিশ সেকেন্ড পরপর অ্যাড আসবে এবং আপনারা কিছু পয়েন্ট পেয়ে যাবেন আপনাদের ওয়ালেটে ঠিক আছে যাই হোক আপনারা আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন কি আপ আমি কী বোঝা চাচ্ছি আপনাদের এবং এখান থেকে আপনারা মেসেজ দেখতে পারবেন সেটা তো আমি আগে আপনাদের বলে দিয়েছিলাম ঠিক আছে এবং আরও কিছু স্পেশালিটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে এখানে কারেন্ট ব্যালেন্স লাইফ টাইম ইনকাম তারপর টোটাল উইথড্রো ভ্যালিড ক্লিক ইন ক্লিক অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে রয়েছে আপনার রিফার টোটাল রিফার এবং টোটাল রেফার আনি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউ ডোন্ট হ্যাভ এনি উইথড্রো ডিটেলস এখানে আপনারা আপনাদের যখন আপনারা যখন উইথ্রো করবেন তখন এখানে আপনারা আপনাদের ডিটেলস দেখতে পারবেন ঠিক আছে যাই হোক এখন আমি আপনাদের দেখাবো কীভাবে কাজ করে ঠিক আছে এই কাজ করার জন্য আপনারা স্ক্রল করতে পারেন বা এই কর্নারের বাটনে ক্লিক করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনাদের কিছু সিস্টেম রয়েছে এখানে আপনার ইমেইল আপনার নাম এবং মোবাইল নাম্বার আপনার দেওয়া রয়েছে ঠিক আছে ওকে এবং এখানে আপনারা ওই সিস্টেমটা আমি আপনাদের আগেই দেখাই দিয়েছিলাম বাটনটা এবং কিভাবে কন্ট্রোল করতে হয় প্লেশনটা কিন্তু ওই আপনার ফায়ার বেস থেকে কন্ট্রোল করা যায় সেটা আমি আপনাদের দেখাই দিয়েছিলাম ঠিক আছে ওখানে আপনার উইড্রো কিভাবে অন অফ করতে হয় সেটাও আমি আপনাদের দেখাই দিয়েছিলাম সো ওখানে যাই হোক উইড্রো সিস্টেমটা আমি এখন বলবো না এখন আমি আপনাদের বলতে চাই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনভ্যালেট ক্লিক ঠিক আছে এখানে ইনভ্যালেড ক্লিক আমাদের জিরু রয়েছে এখানে ইনভ্যালেট ক্লিক যদি আমাদের তিনটার বেশি হয়ে যায় সো আমরা আমি আপনাদের তিনবার করে সুযোগ করার সিস্টেম করে দিয়েছি অর্থাৎ ইউজারদের অর্থাৎ ইউজাররা একবার ইনভ্যালেট ক্লিক করলে একটা ইনভ্যালেট ক্লিক অ্যাড হবে এবং কিছু সময়ের জন্য ব্লক হয়ে যাবে অটোমেটিক আবার এটা রি আনব্লক হয়ে যাবে ঠিক আছে কিন্তু আপনাদের র ইনভ্যালেড ক্লিকটা কিন্তু অ্যাড থাকবে এভাবে আপনি যখন তিনটা ইনভ্যালেট ক্লিক করবেন তখন অটোমেটিক লাইফ টাইম ব্লক হয়ে যাবেন এবং আপনি কাজ করতে পারবেনা সো আমি আপনাদের এটা দেখাই দিতেছি সো আমাদের এখানে ইনভ্যালেট ক্লিক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে জিরো রয়েছে আমি এখানে ফোর করে দিই যাকে আমি এখানে ফোর করে ইন্টারফেস করলাম দেখি কী হয় সো সোভিট এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন ইনভ্যালেট ক্লিক ফোর হয়ে গেছে এবং অটোমেটিক আমাদের এখানে যতগুলো বাটন ছিল দেখতে পাচ্ছেন রেড কালার হয়ে গেছে ঠিক আছে এবং এখানে আপনারা যত ক্লিক করেন কোনো কাজ হবে না ঠিক আছে যেহেতু আপনার ইনভারে ক্লিক চারটা হয়ে গেছে অর্থাৎ তিনটার উপরে হয়ে গেছে তিনটার উপর মেবি চারটা ঠিক আছে এবং এখানে আপনার আমাদের অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে ব্লুকেট লেখা চলে আসছে অটোমেটিক ওকে এবং এখানে আপনাদের দেখেন প্রত্যেকটা বাটনে সরি এখানে প্রত্যেকটা বাটন দেখেন আপনাদের এখানে লাল চলে আসছে অর্থাৎ ইনেবেল ফলস হয়ে গেছে এবং নিচে একটা মেসেজ চলে আসছে দেখেন ইউর ইনেবেল এ ক্লিক ওভার অন থ্রি সো ইউর অ্যাকাউন্ট ইজ পারমান্টলি ব্লকেট অ্যাডমিন চাইলে এটা আপনার আনব্লক করেও দিতে পারে আবার নাও করে দিতে পারে সেটা আপনার অ্যাডমিনের ইচ্ছা ঠিক আছে এবং এখানে আপনারা দেখতে পারবেন প্রোগ্রেস বার সরি স্লাইড বার এখানেও কিন্তু আপনাদের প্রত্যেকটা অর্থাৎ স্লাইড বারে যে বাটনটা এটাও কিন্তু হাইট হয়ে ইনেবল ফলস হয়ে গেছে তারপরও ইউজারে কিন্তু স্লাইড করে এটা আনতে পারবে সো আনলেও কোনো কাজ নাই লাভ নেই সো দেখেন এখানে কাজ করার বাটনগুলো কিন্তু অফ হয়ে গেছে ঠিক আছে এবং লগ আউট করা করতে পারবে না কেননা লগ আউট করে আবার অন্য এখান দিয়ে লগ করতে পারবে না সেটাও আমি আপনাদের আগেই ওইখানে দেখিয়ে দিয়েছি তো ইনভ্যালিড ক্লিক যদি তিনটার বেশি হয়ে যায় তাহলে কিন্তু লগ ইন করতে পারবে না ঠিক আছে সো ওখানে একটা মেসেজ চলে আসবে যাই এখন আমরা এখান থেকে ইনভ্যালিড ক্লিকটা জিরো করে দিই ওকে আমরা এখান থেকে ইনভ্যালিড ক্লিকটা জিরো করে দিই ঠিক আছে তাইবার জিরো করে দেওয়ার পর দেখেন এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাসটা অ্যাক্টিভ চলে আসছে বাট এটা আপনার অ্যাপ্লিকেশনটা আবার পুনরায় রিফ্রেশ করলে এখানে আপনাদের বাটনগুলো ইয়া হবে অর্থাৎ আবার ইনেবল ট্রু হয়ে যাবে সেই সেই জন্য আপনাদের কি করতে হবে এখন থেকে অর্থাৎ আপনাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা থেকে ব্যাক করতে হবে ঠিক আছে ব্যাক করে আপনাকে পুনরায় এটাতে ঢুকতে হবে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনে যেতে হবে ঠিক আছে সেখানে আমরা আবার অ্যাপ্লিকেশানটা ক্লিক করি সো ভিডিওটা আগের ভিডিওটার মধ্যে একটু লম্বা হবে যাকে আপনারা আশা করি ধৈর্য সহকারে দেখবেন পুরো বিষয়টা না জানলে কিন্তু আপনারা আসলে কী কী সিস্টেম প্রিপ্রেশনের মধ্যে করা হইতেছে আপনারা জানতে পারবেন না ঠিক আছে সেই কারণে আপনাদের একদম ডিটেলসে আপনাদের দেখাই দিতেছি ঠিক আছে ওকে সো যাই হোক এটা আমরা স্কিপ করেছিলাম এখন এখান দিই ওকে বিয়ার্স এখানে আমাদের ও এখানে আর একটা বিষয় হচ্ছে এটা অটোমেটিক হয়ে যাবে সেজন্য আপনাদের কি করতে হবে এখানে আমি একটা সিস্টেম করেছি এখানে হচ্ছে আপনার নাম্বার ঠিক আছে অর্থাৎ অ্যাপস অন অফ এখানে দেখেন অটোমেটিক আবার ব্লাক হয়ে ব্লাক হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ আমি এখানে ম্যানুয়ালি সিস্টেম করেছিলাম যে প্রত্যেকটা নাম্বার ম্যানুয়ালি এখান থেকে অন অফ করা যাবে ঠিক আছে এখানেও কিন্তু আপনার তিনটা ক্লিক ওভার হয়ে গেলে আপনার ম্যানুয়ালি ওখানে অটোমেটিক অফ লেখা এন্টার হয়ে যাবে এই কারণে আপনাদের এপ্লিকেশানটা অ্যাপ্লিকেশন ইনভেলি ক্লিক জিরো হলেও ওইখানে যতক্ষণ পর্যন্ত অন না করা হবে ততক্ষণ পর্যন্ত আপনি কাজ করতে পারবেন না দেখেন আমি এখন এখানে অন করি প্রেস করে অটোমেটিক দেখে এনে আবার এনে ট্রু হয়ে গেছে ঠিক আছে এখান দেখেন অটোমেটিক কালার ফিরে আসে অর্থাৎ ব্ল্যাক কালার হয়ে গেছে রেড থেকে এখন যদি এখানে আমি অনেক জায়গায় আবার অফ করে দিই সরি এখানে যদি আমি অনেক জায়গায় আবার অফ করে দিই অর্থাৎ নাম্বার এখানে আমি প্রত্যেকটা আলাদা আলাদা নাম্বারে অটোমেটিক অ্যাপ্লিকেশন অফ করার সিস্টেম করেছি অর্থাৎ আপনি যদি ভালোভাবে কাজ না করেন তাহলে কিন্তু আপনার নাম্বার শুধু এখান থেকে ব্লক করে দেওয়া যাবে ঠিক আছে এখন দেখেন আমি যদি এখানে পুনরায় অফ লিখি তাহলে দেখবেন এগুলো আবার অটোমেটিক লাল হয়ে যাবে ঠিক আছে যাই হোক এটা করি আপনার অবস্থা পারছেন আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম ঠিক আছে এখন আমরা এখান থেকে অন করে এটা ওকে একদম ইনস্ট্যান্টলি এপ্লিকেশানে কাজ হয় ফার বেসি একদম ইনস্ট্যান্ট আপনি যখনই অন অফ জাস্ট ক্লিক ইন্টার করবেন সাথে সাথে এপ্লিকেশনে আপনাদের কাজ দেখিয়ে দিবে ঠিক আছে এখন আমি আপনাদের দেখাবো যে উইড্রো সিস্টেমটা ঠিক আছে অর্থাৎ আমরা উইড্রো প্রথমে এখান থেকে এনেবল করে দিই আমাদের যেহেতু উইড্রো উইড্রোটা অন অফ কীভাবে করতে হবে সেটা আমি আপনাদের পরবর্তী অর্থাৎ আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা আমি আপনাদের দেখায় দিয়েছি ঠিক আছে এখানে আপনারা ডে কমান্ড ডে দিলে পরে আপনার প্রত্যেক ফ্রাইডেটা অটোমেটিক অন হয়ে যাবে বা আপনি এখান থেকে ম্যানুয়ালি অন অফ করতে পারেন ঠিক আছে স্যার এখান থেকে ম্যানুয়ালি অন করে দিই ওকে অন করে দিলাম উইড্রো চলে আসছে এখন আমরা এটা ক্লিক করি ওকে বিয়ার সো আপনারা এখানে নিচে একটা ইন্টারভিউ দেখতে পাচ্ছেন যে আই ক্লিক হেয়ার টু শো উইথ ড্রু ডিটেলস অ্যান্ড হাইট ওকে জাস্ট এখানে ক্লিক করেন এবং এই অপশানটাতে আপনারা ক্লিক করলে আপনাদের উইথ ড্রু ডিটেলস চলে আসবে এবং আবার এখানে ক্লিক করলে হাইট হয়ে যাবে ঠিক আছে ওকে যেহেতু আমাদের ব্যালেন্স এখানে লো রয়েছে সত্তর পয়েন্ট সো আমি এখান থেকে পয়েন্টটা বাড়াই দিই আপনার মিনিমাম দশ হাজার বা পঞ্চাশ হাজার আমি মে মেবি করেছিলাম ঠিক আছে যাই হোক আমি এখানে পঞ্চাশ হাজার দিয়ে দিই পয়েন্টটা ওকে আমরা এখান থেকে পয়েন্টটা একটু বাড়াই দিই ওকে আমরা এখান থেকে পাঁচ লক্ষ পয়েন্ট করে দিলাম দেখেন এখানে ইনস্ট্যান্ট চলে আসছে কোনো টাইম নেবে না এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেফার পয়েন্ট আমাদের জিরো রয়েছে এখানে আপনার রেফার পয়েন্ট এখান থেকে আপনি অটোমেটিক অ্যাড করতে পারবেন আপনাদের মেন ব্যালেন্সে জাস্ট এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন দেখেন এখানে এখন যেহেতু আমাদের টাকা নেই সেহেতু এখানে আপনাদের দেখতে পাচ্ছেন রেখা রয়েছে ডু ইউ ডোন্ট হ্যাভ পয়েন্ট ঠিক আছে আমাদের কোনো পয়েন্ট নেই সো আমরা যখন এখানে পয়েন্ট দিব অর্থাৎ পার রয়েছে আমি আপনাদের জাস্ট দেখাই দিই যেহেতু এই পেজে আমরা চলে আসছি সো সেখানে আমি আপনাদের দেখাই দিই ঠিক আছে যে রেফার পয়েন্ট আপনারা কীভাবে আর্ন করবেন ওকে আমরা এখান থেকে রিফার পয়েন্টের জায়গায় জাস্ট ব্যালেন্স ব্যালেন্সটা অ্যাড করে দেবো এখানে আমাদের রেফার নাম্বার হচ্ছে লাস্টে তিরাশি ওকে যা এখানে আমাদের জিরো রয়েছে এখানে আমরা করে দেবো পঞ্চাশ না সরি যেহেতু আমি প্রত্যেক রেফারে আমি দুশো পয়েন্ট করে দিয়েছি আমি এখানে ছশো করে দিলাম ঠিক আছে যাই হোক ছশো করে দিলাম এবং আমাদের মেইন যে রেফার পয়েন্ট সেখানেও আমাদের ছশো অ্যাড করতে হবে ঠিক আছে তাহলে আপনাদের রিপ্লেসমেন্ট চলে আসবে যাই হোক আমি এখানে যে আমার অ্যাকাউন্টে যে রেফার করেছি সেগুলো আমি আপনাদের দেখাই দেবো ঠিক আছে যাই হোক এখানে আমি ছশো অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পর এখানে ইন্টারপ্রেস করলে আমাদের টাকাটা এখানে চলে আসবে অর্থাৎ পয়েন্টটা ওকে ভিউয়ার্স দেখেন এখানে ইনস্ট্যান্ট চলে আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইনস্ট্যান্ট চলে আসবে এখানে যদি আমরা দেখেন দুইশোর কম যদি আমরা পয়েন্ট দিই সেক্ষেত্রে কী হয় আমি দেখাচ্ছি আপনি দুইশোর কম পয়েন্ট হলে কিন্তু এখান থেকে অর্থাৎ টাকাটা আপনি নিতে পারবেন অর্থাৎ আপনার মেন ব্যালেন্সে অ্যাড করতে পারবেন না মিনিমাম আপনার পয়েন্ট হতে হবে মিনিমাম ঠিক আছে আমরা এখানে জাস্ট করে আপনারা দেখাচ্ছি এখন যদি আপনি অ্যাড অপশনে ক্লিক করেন দেখবেন তিন সেকেন্ড পোন অটোমেটিক আপনার এখানে পাঁচ লক্ষ থেকে পাঁচ লক্ষ ছশো হয়ে গেছে ঠিক আছে এবং এখানে জিরো গেছে এখানে পাঁচ লক্ষ ছশো হয়ে গেছে এবং এখানে যদি ওনার লো কারেন্ট থাকে অর্থাৎ ব্যালেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন না ওকে যাই হোক এটা আপনারা দেখে গেছেন এবং এখানে আমি একটা মেসেজ দিয়েছি আপনি কত টাকা কত ডলার নিতে পারবেন সে দিয়ে দিয়েছি এবং এখানে ইন্টার পর আপনি কত পয়েন্ট নেবেন আমি এখানে ফোন দিয়ে দিচ্ছি পাঁচ পঞ্চাশ হাজার ওকে পঞ্চাশ হাজার দেওয়ার পর এখানে আমি কোথায় নিব বিটিসি এলটিসি না বিঘার বিঘার বর্তমানে অফ রয়েছে দেখেন এখানে ক্লিক করলে কোনো কাজ হবে না আমি এলটিসি টিসি ক্লিক করি ও সরি এখানে আমার আপনার কি প্রথমে কন বেস ইমেলটা দিয়ে নিতে হবে ওকে ভিওর্স এখানে দেখেন আমাদের ইমেল দেওয়ার কমপ্লিট এখন আমরা এখানে বিটিসি বা ক্লিক করতে এখন আপনাদের সিক্রেট কোডটা দিতে হবে আমি আপনাদের অ্যাকাউন্ট করার সময় বলেছিলাম যে আমাদের উইড্রো একটা সিক্রেট কোড দিতে হবে সেই কোডটা ছাড়া কিন্তু আপনি উইড্রো করতে পারবেন না এখন যদি আপনি এখানে কোনো ভুলভাল কোড দেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনার উইথ্রো করতে পারবেন না ঠিক আছে আমরা এখানে দেখেন সাবমিট করি দেখেন ইউর সিক্রেট কোড রং ঠিক আছে যেহেতু আমাদের সিক্রেট কোডটা রং এখানে আপনি সি করতে পারবেন দেখতে পারবেন আপনার কোডটা যাই হোক আমরা সঠিক কোডটা দিয়ে দিই আমরা যেহেতু সঠিক কোডটা দিয়েছিলাম সেটা হচ্ছে এ সরি কিউ এ জেড ডাব্লিউ এস এক্স ঠিক আছে এটা আমরা দিয়েছিলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই এই যে সাইডটাতে চলে আসছে কিউ ওকে এখানে আমরা আসছি অফ করে দিই এখন যদি আপনি সাবমিট করেন দেখেন সিলেক্ট মেথড অর্থাৎ ওকে এখন আপনারা এখানে সাবমিট করবেন দেখবেন এখানে অটোমেটিক সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে উইথ রিডিং সাকসেসফুল লেখা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে সমস্ত কিছু জিরো হয়ে গেছে এবং এখান থেকে আমাদের দেখেন পয়েন্ট অটোমেটিক মাইনাস হয়ে গেছে এবং আমরা এখানে উইথড্রো ডিটেলসে ক্লিক করি ওকে ভিয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা এখানে উইথড্রো ডিটেলস চলে আসছে পঞ্চাশ হাজার পয়েন্ট আমার ইমেইল এলটিসিতে আমরা এটা উইড্রো করেছি এবং উইথড্রোর তারিখ হচ্ছে হচ্ছে উইটনেস আগস্ট একুশ তারিখ দু হাজার উনিশ নটা পঞ্চাশ মিনিট তিরিশ সেকেন্ড এলাম ঠিক আছে এবং এটা আমাদের উইড্রোটা পেন্ডিং রয়েছে ওকে এটা আপনাদের জাস্ট দেখাই দিলাম উইথড্র অপশনটা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের ভালো লাগবে ঠিক আছে যাই হোক আমরা ব্যাক করে এখন এখান থেকে এবং আমাদের দেখেন হোমস্ক্রিনেও এই উইথড্র ডিটেলস চলে আসছে এবং রেফার পয়েন্ট আমাদের ছয়শো ছিল দেখেন রেফার আর্নিং এটা কিন্তু আমাদের ছয়শই রয়ে গেছে কেননা এটা কিন্তু আপনি কতটা রেফার আর্নিং করেছেন সেটা এখানে দেখাবে আপনি যদি সেটা মেন কারেন্টে নিয়েও যান তাহলে কিন্তু এখানে এটা থেকেই যাবে ঠিক আছে এটা কিন্তু আপনার লাইফ টাইম রেফারের পয়েন্ট ঠিক আছে অর্থাৎ আর্নিং এটা থেকে এটা কখনো আপনার জিরো হবে না ঠিক আছে শুধুমাত্র আপনার কারেন্ট কারেন্ট যে রেফার পয়েন্ট আপনার উজ্জুতে আমি দিয়েছিলাম সেটাই জিরো হয়ে যাবে ঠিক আছে যাই হোক আজকে আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তীতে আপনার দেখাবো যে কীভাবে কাজ করতে হয় দুইটা সিস্টেম রয়েছে এপ্লিকেশনের মধ্যে কাজ করার জন্য সেই দুইটা সিস্টেমে আমি আপনাদের দেখাই দেবো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে বিশ মিনিট হয়ে গেছে ওকে বিয়ার্স সো যারা এই অ্যাপ্লিকেশানটা নিতে চান তারা তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে বেল আইকনটা অন করে রাখবেন এবং যারা পুরন বেয়ার্স রয়েছেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন আর না হলে কিন্তু অনেক ফ্যাসিলিটি আপনারা মিস করে যাবেন ঠিক আছে যাই হোক ভালো থাকবেন সবাই এবং আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি এপ্লিকেশানটা চলে আসে কিছু সমস্যা আপনারা হয়তো এ প্লিকেশনের মধ্যে দেখেছেন কেননা এটা হচ্ছে এপ্লেকেশনের কাজ এখনো চলতেছে সেই কারণে ওকে পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে কাজ এই সমস্যাগুলো আর হবে না ঠিক আছে যাই হোক আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পরবর্তী আপডেট জানিয়ে দেবো ঠিক আছে ভালো থাকবেন সবাই ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ